সাবস্ক্রাইব করো পূজা এসকে টিভিকে, রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কেয়াশিট অ্যারোমাথেরাপির নিম জেল নিয়ে রিভিউ শেয়ার করতে চলেছি। সো নিম জেল হলো স্কিন রিজুভিনেশন সিস্টেম ফর অল স্কিন টাইপস, প্রিভেন্টস অ্যাকনি, পিম্পল, র্যাশেস, স্কিন অ্যালার্জিস অ্যান্ড স্কিন ইরাপশনস। কেয়াশিট অ্যারোমাথেরাপি কী কে এই নিয়ে তোমাদের নতুন করে বলার কিছু নেই। এটি ওয়েস্ট বেঙ্গল বেসড একটি ব্র্যান্ড, যেটা অলমোস্ট আমাদের সবার ঘরে এর কোনো না কোনো প্রোডাক্ট রয়েছে। সো নিম জেল বেসিক্যালি এই ধরনের একটি প্যাকেজিংয়ে আসে। এর ওপর একটি কার্ডবোর্ডের প্যাকেজিং ছিল, যেটি এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ আমি ওটা হারিয়ে ফেলেছি। কার্ডবোর্ডের ভিতরে এই প্যাকেজিংটি থাকে আর কার্ডবোর্ডটি গ্রিন কালারের হয়। আর এর পিছনে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। এটা পিওর নিম দিয়ে তৈরি একটি জেল, যেটার মধ্যে কোনো প্যারাবেন নেই, তার মানে এটা প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট। ইভেন আমি কেয়াশিট অ্যারোমাথেরাপির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম নিম জেল কি প্যারাবেন ফ্রি, সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ, নিম জেল প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট। সো প্যারাবেনের মাথা ব্যথা কিন্তু এখান থেকে চলে গেল। এবং এর ইনগ্রিডিয়েন্ট যদি দেখতে যাও, এটা পিওর নিম দিয়ে তৈরি। সো চলে যাই ভেতরে, এটি দেখতে কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণ নিম জেল রয়েছে, আর এটা কিন্তু ফেয়ার অ্যান্ড ব্রাইট ক্রিমের কৌটাটার মতো কৌটাতেই আসে। আর নিম জেলটা দেখতে গ্রিন কালারের হয়, খুব সামান্য পরিমাণই রয়েছে। আর আমি তখনই তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে এসেছি, পুরো কৌটা খালি করে তারপরেই রিভিউ করতে এসেছি। সো এটা টেক্সচার কীরকম কী সেটা দেখাবো, তার আগে চলো এর প্রাইস কত সেটা তোমাদেরকে দেখিয়ে দেই। এর প্রাইস হলো 250 rupees ফর 50 gram প্রোডাক্ট। একটু কস্টলি, এটা এই ধরনের গ্রিন কালারের টেক্সচারে হয়। এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, খুব সামান্য পরিমাণ প্রয়োজন এবং ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। সাথে সাথে দেখো হাতের মধ্যে পুরোপুরি মিশে গেল। প্রশ্ন হলো নিম জেল কারা কিভাবে ব্যবহার করবে। সো ফ্রেন্ডস, এখানে আমি বলতে পারি নিম জেল যাদের ভীষণ অয়েলি স্কিন তারা অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে পারে, অথবা যাদের স্কিন অয়েলি না, সেন্সিটিভ টাইপের কিন্তু দু একটা পিম্পলস রয়েছে, অ্যাকনি প্রবলেম রয়েছে, তারা স্পট ট্রিটমেন্ট করতে পারে। অর্থাৎ নিম জেলটিকে নিয়ে যেখানে অ্যাকনি বা যেখানে পিম্পলসের প্রবলেম সেখানে লাগিয়ে রাখতে পারে, যার ফলে কিন্তু পরের দিন পিম্পলস অথবা অ্যাকনিটা অনেকটাই ছোট হয়ে আসে এবং রেগুলার এইভাবে ফলো করলে ওটা ভ্যানিশ হয়ে যায়। আর আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো নিম জেলটার সাথে কীরকম, এটা আজকের কেনা নয়, মোটামুটি বছরখানিক হয়ে গেছে আমি নিম জেলটি কিনেছিলাম, তারপরও এতটুকু রয়েছে, আমি এটা রেগুলার ইউজ করি না। আমার একটা সময় সিভিয়ার র্যাশ এবং পিম্পলসের প্রবলেম হয়েছিল, দু একটা অ্যাকনিও দেখা দিয়েছিল। তখন আমি কী করি, অনেকের মুখে নিম জেলটার কথা শুনলাম, সো আমি নিম জেলটা নিয়ে আসি। নিম জেলটা এনে ফার্স্ট টাইম আমার র্যাশ ভর্তি মুখে যখন আমি এটা ইউজ করি, আমার প্রচণ্ড বার্নিং সেন্সেশন হয়েছিল, রীতিমতো জ্বলতে শুরু করেছিল। তারপর আমি হেল্পলাইনে ফোন করে জিজ্ঞেস করি কেন এমন হচ্ছে, বলো ওটা নর্মাল। এবং হ্যাঁ, এখন যখন আমার ফেস নর্মাল, ফেসের র্যাশ এই ধরনের কোনো সমস্যা নেই, এখন এটা অ্যাপ্লাই করলে কিন্তু আর বার্নিং সেন্সেশন হয় না। সো বার্নিং সেন্সেশন যদি তোমাদের কারো হয়ে থাকে, ওটা একদম নর্মাল, ওটা আমাদের স্কিনের কোনো কারণে হয়ে থাকে। ওভারঅল এটা ভালো, দীর্ঘদিন ইউজ করলে পরে তোমার পিম্পলসটাকে কমাতে যথেষ্টভাবে হেল্প করে, স্পট ট্রিটমেন্ট করতে পারো, এক্সেসিভ অয়েলি স্কিনের জন্য এটা ভালো ময়শ্চারাইজার হতে পারে এই সামারে। সো এই ছিল ডিটেইলড রিভিউ কেয়াশিট অ্যারোমাথেরাপির নিম জেলের উপরে। আশা করি যারা এটিকে কিনেছো তারা নিজেদের ফিডব্যাক আমার সাথে শেয়ার করতে পারবে, অথবা যারা কিনবে বলে ভাবছিলে তারা সিদ্ধান্ত নিতে পারবে এটা কেনা উচিত কি নয়। সো দ্যাটস এনাফ ফর টুডে। If you find this video helpful, then share it with your friends. Make sure that you subscribe my channel. And thanks for watching. Love you all.